ফেসবুক বন্ধু ও মানবতার ফিরওয়ালা সকলের উদ্দেশ্যে আমার আজকের মেসেজ। আমি বর্তমানে অবস্থান করছি রঘুনাথপুর রেল গেট শিবপুর ভৈরব কিশোরগঞ্জ, একজন অসহায় একটি পরিবার। আমি এখানে আসছিলাম আব্দুলাল মামুন সাহেবের অর্থায়নে কিছু কাপড় বিতরণ করার জন্য, শাড়ি কাপড় এবং ক্লিপি সহ। এর ফাঁকে দিয়া একজন মহিলা মা একটি বাচ্চা নিয়ে আসছে, একবার অসহায়। অর্থ সম্পদ বলতে কিছু নয়, তার দুইটা সন্তান, বড় সন্তানটা প্রতিবন্ধী, একটা আরেকটা ছেলে আছে ছোট, খুবই কষ্ট করতেছে। তারা সম্পদ বলতে কিছু না, তারা একটা জায়গায় অন্য একজনের জায়গার মধ্যে এরা থাকে। বাচ্চাটা আপনারা দেখতেছেন, সরাসরি দেখতেছেন যে বাচ্চাটা প্রতিবন্ধী। বাচ্চারা একটা হুইল চেয়ার এবং কিছু অর্থ দরকার, কিছু নগদ অর্থ দরকার এবং একটা হুইল চেয়ার অতি জরুরি দরকার। এই হুইল চেয়ারটা যদি হয়, এই ছেলেটা অন্তত স্বাভাবিকভাবে হুইল চেয়ারটা চলে সাহেবের জীবনযাপন করতে পারবে। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কয়েকজনে মিলে আপনারা এই ছেলেটার, আমি বিকাশ নম্বর দিচ্ছি, এই বিকাশ নম্বরে যদি আপনারা অর্থায়ন করে তাকে যদি একটা হুইল চেয়ার দেন, তাহলে হয়তো বা আমি নিজে এসে আবারও ওনার বাড়িতে এসে ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে তার কাছে হুইল চেয়ারটি আমি দিয়ে যাব। ওনার বিকাশ নাম্বারটা আমি বলছি, ওনার আম্মার বিকাশ নম্বর 01407722919। আমি আবারও বলছি 01407722919। উনি এই বিকাশ নাম্বারটা ওনার মার, আমি যদি আমি বিকাশ নম্বরটা আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, বিকাশ নম্বরটা একটু দেখেন। কারণ হয়তো বা আপনাদের খেয়াল নাও থাকতে পারে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এই বাচ্চাটার আসলে আমি যখন মানবিক সংগঠনে কাজ করতাম বা কাজ করি, তখন একটা আলোচনা আসছে যে এরা প্রতি বছর চারটে অনুষ্ঠান করবে, কে বলতেছে প্রতি বছর তিনটা অনুষ্ঠান করবে, কে বলতেছে হ্যাঁ প্রতি বছর দুইটা অনুষ্ঠান করবে। আসলে দেখেন, আপনি আপনার অর্থ দিবেন, একজন অসুস্থ মানুষকে অর্থ দিবেন, আপনার অর্থের জন্য একটা অসুস্থ মানুষ আল্লাহ তার হায়াত রাখবে না, তার চিকিৎসার জন্য তারা এখানে আটকে রাখবে না। কারণ ক্ষুদ্রগুলো যদি দানগুলো যদি আপনারা দেন, তাহলে তাদের কাছে যদি পৌঁছে দেয় আল্লাহ তাআলা ক্ষুদ্র দান রসিলা তাদেরকে আল্লাহ তাআলা মাফ ক্ষমা করতে, কিন্তু আপনি বড় করে দান করবেন আশা করে বসে রয়েছেন। হ্যাঁ, তাহলে এটা তো হয় না, কারণ এখানে কিছু বিভ্রান্তিকর কিছু কথাবার্তা হচ্ছে। আমি মনে করি আমার যারা মানবতার ফিরিওয়ালা আছে, আমার সাথে যারা তাদের সম্পর্ক আছে, আশা করি তারা আমাকে ভুল বুঝবে না, আর আমিও তাদের অর্থায়নগুলো সুন্দরভাবে তাদের হাতে পৌঁছে দিব। সকল দান করতে পারে না, কিছু কুচক্রম হলো যতই এটা নিয়ে একটা কুসংস্কার করে যে আমরা বছরে চারটে অনুষ্ঠান করবো, আর চারটে অনুষ্ঠান করতে করতে লুজি মারা যাবে। ওই যে একটা ইংরেজি একটা কথা আছে, এক ছাত্র বলছে, এক মাস টিচারে বলছিল ছাত্রকে, বলতো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তুমি ইংরেজি কর। তো ছাত্র ওইটা দাঁড়ায় বলছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেননা মানে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে, তাহলে তাকে তো সে তোর মানুষ রয়ে গেল, সে তো মুর্দার হয়ে গেল, তার জন্য দোয়া করে উত্তম, তার আর তাকে নিয়ে আর ইংরেজি করার কোনো দরকার নাই। কথাটা বুঝছেন? তাই মনে করবো যে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান চালিয়ে যাবেন সপ্তাহে, আমি মনে করি প্রতিদিন, প্রতি মাস, প্রতি ঘন্টা, আপনাদের যদি সাধ্য অনুযায়ী পরিবার পরিজন খুঁজ রেখে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান চালিয়ে যাবেন। ইচ্ছা করলেই কিন্তু আপনি দান করতে পারবেন, আপনি সুস্থ আছেন আমি দান করতে পারছেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আমি অসুস্থ হয়ে যাবো, ইচ্ছা করলে আমি একটা দান না শুধু আমি কোথাও বলতে পারবো না। এই যে আজকে রমজানের শেষ দিন, আগামীকাল আমরা পবিত্র মাহে রমজানের ঈদ উল ফিতরের নামাজ পড়বো, আমরা সকলের জন্য দোয়া করবো। আমি সকল মানবতার ফিরিওয়ালাদেরকে উদ্দেশ্য করে বলবো, আশা করি আমার কোনো আবেদন আল্লাহর রহমতে আপনারা সকল আবেদন পূরণ করে দেন আল্লাহর রহমতে। আশা করি এই বাচ্চাটার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা অতি জরুরি করে দিবেন। আমি আপনাদের জন্য খাস নিজে দোয়া করবো, বিশেষ করে এই পরিবারটা দোয়া করবে। আপনারা, আমি আপনাদের কাছে চাই একটা হুইল চেয়ার অচিরেই, আমি অন্তত নিউজ একটা পেয়ে যাবো, আশা করি এই ভিডিওটা দেখার মধ্যে যে একটা হুইল চেয়ার ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ। তা আশা করি আপনাদের কষ্টার্জিত অর্থ থেকে এই অসহায় মানুষের পাশে থাকবেন। এই উসিলা আল্লাহ তাআলা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, আপনাদের পরিবার পরিজনকে যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে ব্যস্ত নসিব করবেন। আর আমরা যারা দোয়া চাচ্ছি আপনাদের নিকট, আপনাদের যদি দোয়া করবেন, আসলে হ্যাঁ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি মানুষকে অর্থ দোয়াটা আমি নাই করি,
সুস্বাস্থ্য ন্যায় খায়াতের দোয়া আমি করি আল্লাহ যেন প্রত্যেকটি সুস্বাস্থ্য এবং ন্যায় খায়াত দান করে। আমিন সুম্মা আমিন। আশা করি এই মামুনের পাশে থাকবেন। মামুন মিয়া, পিতা ফারুক মিয়া, গ্রাম রঘুনাথপুর, রেলগেট, শিবপুর, ভৈরব, কিশোরগঞ্জ। আমি মামুন মিয়াকে একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও বাবা, দাঁড়াও। আসলে মামুন মিয়া হাঁটতে পারে না। মামুন মিয়ার একটা হুইল চেয়ার উচিরি উচিরি আপনারা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে শুধু ওই ছোটো ছোটো আবেদনগুলো করে যাব, যখন আল্লাহ রহমত করবে দান। আসলে আমি একটা কথা বলি, কে কি বললো এটা দেখার বিষয় না, আমি দান কোথায় করতেছি ফিসা বিলিল, আমি দান করছি, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হ্যাঁ, যদি কে যদি এটাতে আমানতকে খেয়ানত করে এটা আল্লাহর কাছে জব দিবে। আমার জব আপনি দেবেন না, আমার কবর আপনি যাবেন না, আমার আসছি একা যাবো একা, আমার আমার জব আমি দেবো, আমার 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 আল্লাহর কাছে আমার জবাব দিতা হবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সকল প্রবাসীদের জন্য দোয়া রইল, বিশেষ করে আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া রইল। আর সকলের কাছে আমি দোয়া চাই, সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সাধারণ সমাজকর্মী মোহাম্মদ জাকির হোসেন, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।